গত পনেরো বছরে গভর্নররা শক্তিশালী নীতিমালাকে পাশ কাটিয়ে নিজস্ব নীতিমালা তৈরি করেছে বিশেষ গোষ্ঠীকে ঋণ সহায়তা দিতেই এসব ঋণের তদন্ত হওয়া দরকার ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তুলে ধরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ আর্থিক খাতে দ্বৈত শাসনের অবসান চেয়েছে প্রতিষ্ঠানটি জনতা ব্যাংকের যে ক্লায়েন্ট অ্যানন দশ হাজার কোটি টাকার লোন ঋণ তাকে যখন দেওয়া হয়েছিল সেইটা এই স্টেটন ব্যাংকের ক্যাপিটাল বেজের ওইটার টোয়েন্টি ফাইভ পারসেন্ট তার ওই ব্যাংকের তো একজনের কাছে যদি এত পঁচিশ শতাংশ চলে যায় তার তো আরো অন্যান্য গ্রাহক রয়েছে শুধু জনতা ব্যাংকই নয় এমন বহু ব্যাংকই নিয়ম ভেঙে ঋণ দিয়ে ব্যাংকের তহবিল তলানিতে নিয়ে গেছে আর সরকার বারবার তহবিল যোগান দিয়েছে সিপিডি বলছে 2009 হাজার নয় থেকে দুই সতেরো পর্যন্ত পনেরো হাজার সাতশো কোটি টাকা দেয়া হয়েছে দুর্বল ব্যাংকগুলোকে পুঁজি যোগান দেওয়ার জন্য এভাবে একটি শ্রেণীকে লুটপাটের সুবিধা করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বিগত গভর্নররা তারা সেই নিয়মগুলি যেগুলো প্রচলিত যেগুলো ছিল অলরেডি ভালো শক্তিশালী নিয়ম ছিল রেগুলেশন সেগুলোকে তারা পাশ কাটিয়ে অথবা নতুন করে নতুন আইন করে নতুন নিয়ম তৈরি করে সেগুলোকে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য তারা তৈরি করেছে এবং যার ফলে আমরা দেখছি যে বিশেষ গোষ্ঠীর কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকার পতনের পর এখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ অন্যান্য ডেপুটি গভর্নররা পদত্যাগ করেছেন সিপিডি বলছে সরকারি কর্মকর্তারা গভর্নর ও ডেপুটি গভর্নর হতে পারেন না কিন্তু নিয়ম লঙ্ঘন করেই তা করা হয়েছে আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান তার গভর্নরকে লুকিয়ে থাকতে হয় সরকার পরিবর্তন হলে এটা কেন কেন আমাদের সেই মরাল সাপোর্টটা নাই হ্যাঁ যদি একজন কর্মকর্তা সৎ হন সে যেই সরকারি আসুক না কেন সে তার দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে থাকে তাহলে তো কোনো ধরনের ভয় থাকার কথা না গবেষণা প্রতিষ্ঠানটি বলছে দেশের আর্থিক খাত দুটি জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে এই দ্বৈত শাসনের অবসান দরকার যদি আমরা সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনতা আমরা যদি এবং তার যে সাহিত্য শাসন সেটা যদি আমরা যদি মেনটেন করতে পারি এবং সে যদি পার্লামেন্টের কাছে যদি জবাবদিহি তার তার হয় তাহলে কিন্তু এরকম দ্বৈত যে শাসন এই দ্বৈত শাসনের কিন্তু দরকার হয় না অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা বিভাগকে শক্তিশালী করা রিজার্ভ চুরির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করার দাবি জানায় সিপিডি মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা